জিকে উইথ কিরণ চ্যানেলে এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করব অষ্টম শ্রেণীর যে গণিত প্রভা বই রয়েছে সেই বইয়ের কোষে দেখি 7.1-এর যে অনুশীলনটা রয়েছে তার 9-এর অঙ্ক থেকে আমরা আলোচনা করছি। এর আগের 8টি অঙ্ক আলোচনা করেছি, এর আগের ভিডিওতেই তার সমাধান ভিডিও দিয়েছি। সেটার ভিডিও যদি তোমরা দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। এছাড়া অন্যান্য অধ্যায়ের অঙ্কগুলো রয়েছে, সেগুলো চাইলে প্লেলিস্ট থেকে তোমরা দেখতে পারো। তো চলো আজকে দেখে নিচ্ছি 9-এর অঙ্কটা কি আছে, এই উপপাদ্যটা কিভাবে আমরা সমাধান করব। তো দেখো এখানে বলছে, 4টি রশ্মি একটি বিন্দুতে এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলি সমান। প্রমাণ করি যে এই 4টি রশ্মি দ্বারা 2টি সরলরেখা তৈরি হয়। তো এটা কিভাবে আমরা প্রমাণ করব, দেখো প্রদত্ত বলে তোমরা লিখবে, লেখার পরে লিখবে 4টি রশ্মি PO, RO আর QO এবং SO ও বিন্দুতে এমনভাবে মিলিত হয়েছে যে বিপরীত দিকের কোণগুলি সমান। অর্থাৎ বিপরীত দিকের কোণ সমান মানে কি, বিপরীত দিকের কোণ সমান মানে এই দিকের কোণ দুটো অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, ঠিক আছে। আবার এই দিকের কোণের সঙ্গে এই দিকের কোণ কিন্তু আমাদের সমান হবে, ঠিক আছে। তো এইটি দেখো আমরা লিখেছি এখানে POS মানে POS সমান ROQ, দেখো ROQ মানে এই দুটো কোণ কিন্তু সমান, ঠিক আছে। এবং POR এবং SOQ মানে এই দুটো কোণ কিন্তু সমান। এবার আমাদের প্রমাণ্যতে কি লিখবো, প্রমাণ্য লেখার পরে লিখবে PO, RO, QO এবং SO দিয়ে 2টি সরলরেখা তৈরি হয়। অর্থাৎ PO তারপরে আছে তোমার RO, QO আর SO দিয়ে কি তৈরি করেছে, 2টো সরলরেখা তৈরি করেছে। দেখো এটি কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তো এবার আমরা সরাসরি প্রমাণে চলে যাব। তো প্রমাণে যাওয়ার পরে তোমরা লিখবে 4টি রশ্মি PO, RO, QO আর SO বিন্দুতে মিলিত হয়েছে। সুতরাং এখানে POS যোগ POR যোগ ROQ যোগ SOQ, তো 4টি বিন্দু যখন একটা জায়গাতে মিলিত হয়েছে তাহলে নিশ্চয়ই এখানে টোটাল যে কোণটা তৈরি করছে সেটা হচ্ছে 360°। তাই 4টে কোণের যোগফল আমাদের কী হবে, 360°। সেইটি আমরা এখানে লিখেছি, 4টি কোণের যোগফল এখানে লেখা হয়েছে 360°। তারপরে বা ROQ প্লাস SOQ প্লাস RO কিউ প্লাস SO কিউ সমান 360°। তার কারণ কি, তার কারণই আমরা এখানে জানি যে এখানে আমাদের যেহেতু বলা হচ্ছে, দেখো এই যে এখানে দেওয়া আছে POS সমান ROQ, তাহলে POS এর জায়গাতে আমরা ROQ বসিয়ে দিয়েছি। দেখো POS এর জায়গাতে আমরা ROQ বসিয়েছি, POS ছিল এখানে সেখান থেকে হয়ে আছে ROQ। আবার দেখো এখানে POR এর জায়গাতে SOQ বসিয়েছি, তাহলে POR এর জায়গাতে SOQ বসিয়েছি, ঠিক আছে। তো এটা সমান, এসব কটা যোগ করলে কত হচ্ছে 360°, এটি থাকছে। সুতরাং কোণ POS সমান ROQ এবং POR আর SOQ সমান। বা এখানে যদি আমরা 2 কমন নিই, দেখো ROQ দুটো রয়েছে, ROQ এখানেও দুটো রয়েছে, SOQ একটা রয়েছে, এখানে একটা রয়েছে, দুটো, তো সেই জন্য 2 কমন নিয়েছি। 2 কমন নেওয়ার ফলে কী হয়েছে, কোণ ROQ প্লাস SOQ মানে বাইরে 2টা পড়ে থাকছে সমান 360°। এবার 360° যদি করি তাহলে 2 দিয়ে যদি 360কে ভাগ করে দিই তাহলে 180 হয়ে যাচ্ছে। তাহলে আমার থাকছে কি, ROQ প্লাস SOQ সমান 180°। সুতরাং ROQ ও SOQ সন্নিহিত কোণ দুটির সমষ্টি 180°। সুতরাং RS একই সরলরেখায় অবস্থিত, 180° যদি হয় সমষ্টি, দুটো কোণের সমষ্টি যদি 180° হয় সন্নিহিত কোণ হলে, তাদের কিন্তু একই সরলরেখায় অবস্থিত হবে, তাহলে RS একই সরলরেখায় অবস্থিত। এখন POS প্লাস SOQ সমান ROQ প্লাস SOQ, সুতরাং POS সমান ROQ সমান 180°। এরপরে আমরা লিখব POS ও SOQ সন্নিহিত কোণ দুটির সমষ্টি 180°। সুতরাং PQ একই সরলরেখায় অবস্থিত, PQ একই সরলরেখায় অবস্থিত, তাহলে PO, RO আর QO এবং SO আর O বিন্দুতে মিলিত হওয়ার ফলে PQ RS দুটি সরলরেখা তৈরি হলো। সুতরাং PO, RO, QO এবং SO দিয়ে 2টি সরলরেখা তৈরি হয়, এটাই আমাদের কাছে প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা প্রমাণটা লিখ করবে। এরপর চলে যাচ্ছে আমরা 10-এর দাগের অঙ্কতে, 10-এর দাগের অঙ্কতে কী আছে সেটা আমরা দেখে নিচ্ছি। আসছি 10-এর দাগের উপপাদ্যতে, একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত, প্রমাণ করি। তো এখানে প্রদত্ততে কী লিখব, একটি কোণ বিওসি এর
অন্তঃসমদ্বিখণ্ডক ওডি। দেখো এখানে এ ও বি একটা সরলরেখা টানা হয়েছে, সেখানে বলে দিয়েছে দেখো একটি অন্তঃকোণের সমদ্বিখণ্ডক। অন্তঃকোণের সমদ্বিখণ্ডক মানে কি? এবং তার বহিঃসমদ্বিখণ্ডক এইটা যদি কোণটা হয়, মানে সি ও বি এটা যদি কোণটা হয়, এর অন্তঃসমদ্বিখণ্ডক কি? ওডি। আর বহিঃসমদ্বিখণ্ডক কি? পিও। ঠিক আছে, বাইরের দিকে কোণটাকে আমরা ভাগ করেছি আর অন্তর দিকে কোণটাকে আমরা ভাগ করেছি। তাহলে এই যে কোণটা পাচ্ছি, এই কোণটাকে আমরা ভাগ করলাম এটা দিয়ে, আর এই যে টোটাল কোণটা পেয়েছিলাম, এই টোটাল কোণটাকে আমরা ভাগ করেছি পিও দিয়ে। ঠিক আছে, তো এবার এখানে বলা হয়েছে দেখো ওডি হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক, মানে ওডি, আর ওপি হচ্ছে বহিঃসমদ্বিখণ্ডক। এবার প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে ওডি ও ওপি পরস্পর লম্বভাবে অবস্থিত। এই যে ওডি আর এই যে ওপি, এটা পরস্পর লম্বভাবে অবস্থিত। অর্থাৎ এই যে কোণটা উৎপন্ন করছে এইখান থেকে এই কোণটা, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো চলো, ওডি ও ওপি পরস্পর লম্বভাবে অবস্থিত, লম্বভাবে অবস্থিত মানে হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে এটা 90 ডিগ্রি। তো দেখো প্রমাণ্য কি? প্রমাণ্য বিষয়ে আমরা লিখব বিওসি এর বহিঃকোণ এওসি। তাহলে বিওসি এর বহিঃকোণ কোনটা? এওসি। দেখো এটা আমরা দেখিয়ে দিচ্ছি, এই যে কোণটা রয়েছে এই কোণটার বহিঃসমদ্বিক বহিঃকোণ কিন্তু এই বাইরের দিকের কোণটা, মানে এওসি। সুতরাং বিওসি আর এওসি সমান আছে 180 ডিগ্রি, টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। বেশ, এইবার হচ্ছে দেখো কোণ বিওসি এর অন্তঃসমদ্বিখণ্ডক ওডি, এ ওডি হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক। আর তাহলে কোণ বিওসি সমান, অর্থাৎ বিওসি সমান কি লিখতে পারি? লিখতে পারি 2 গুণিত সিওডি, মানে সি ও ডি, মানে এই কোণটার ডবল হচ্ছে এর টোটালটা। ঠিক আছে, বেশ, এটা লিখ করেছি, এটা 2 নম্বর করলাম। আবার এই দিকটাতে যদি আমরা ধরি, মানে বাইরের দিকটা থেকে যদি আমরা ধরি, তাহলে সেখানে হয়ে আছে দেখো কোণ বিওসি এর বহিঃসমদ্বিখণ্ডক বা বহিঃকোণ এওসি এর অন্তঃসমদ্বিখণ্ডক ওপি, ওপি হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে আমরা যদি এই একটা কোণকে যদি ধরি, একটা কোণকে যদি ধরি, তাহলে দেখো কোণ এওসি, মানে এওসি এই টোটাল কোণটা সমান কি লিখতে পারি? কোণ 2 সিওপি, সিওপি। ঠিক আছে, সমান হচ্ছে কি? এবার 1 নম্বর থেকে পাচ্ছি আমরা কোনটা, এটা পেয়েছি 1 নম্বর যেটা ছিল, এইটা পেয়েছি 1 নম্বরে, বা 2 সিওডি প্লাস 2 সিওপি সমান 180 ডিগ্রি। কারণ বিওসি সমান আমরা 2 সিওডি পেয়েছি, বিওসি সমান 2 সিওডি পেয়েছি। আবার এস এওসি সমান, এওসি সমান আমরা পেয়েছি কত? 2 সিওপি, বেশ, 2 সিওবি বসিয়েছি, মানে বিওসি এর জায়গাতে আমরা 2 সিওডি বসিয়েছি, আর এওসি এর জায়গাতে আমরা সিওপি বসিয়েছি। তো সমান হচ্ছে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। এইবার দেখো দুটোর ক্ষেত্রেই 2 রয়েছে, তা 2 করলাম। এবার ব্র্যাকেটের কমন নিয়ে 2 কমন নিলে এবার হচ্ছে সিওডি আর সিওপি হচ্ছে, সিওডি সিওপি সমান 180 ডিগ্রি হচ্ছে। এবার 180কে যদি আমরা এই 2 দিয়ে ভাগ করি তাহলে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তা সিওডি প্লাস সিওপি সমান 90 ডিগ্রি হচ্ছে। আর আমাদের এটাই প্রমাণ করতে চেয়েছিল যে সিওডি মানে যে সিও সিওডি মানে এই কোণটা আর এই দিকের এই কোণটা, এই দুটো কোণ মিলে হয়ে যাচ্ছে আমাদের কত? টোটালটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, তো সেটা লিখেছি দেখো 90 ডিগ্রি। সুতরাং ওডি ও ওপি পরস্পর লম্ব, এখান থেকে আমাদের প্রমাণিত হয়ে আছে ওডি আর ওপি হচ্ছে পরস্পর লম্ব। তো এইভাবে কিন্তু আমরা প্রমাণটা করে নেব। তো চলে আছে এর পরের অঙ্কটা, তো 11 দাগের অঙ্কটা বলেছে দেখো দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণের সমান প্রমাণ করি। তো এখানে প্রদত্ত কি লিখবে? পিকিউ ও আরএস সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এর ফলে কোণ পিও আর আরও কিউ এসও কিউ ও পিও এস 4টি কোণ তৈরি করেছে। তো এখানে 4টি কোণের আমরা নামটা লিখে দিয়েছি। এবার প্রমাণ্য বিষয় কি? প্রমাণ্য বিষয় বলতে চেয়েছে এই 4টে কোণের সমষ্টি, এই যে 4টে কোণ পেলাম, এই যে কোণটা, এই কোণগুলোর সমষ্টি হচ্ছে 4 সমকোণ। এবার প্রমাণ্য কি? প্রমাণ্যতে লিখব পি কিউ সরলরেখার উপর ও আর রশ্মি দণ্ডায়মান। তো এখানে দেখা যাচ্ছে পি কিউ সরলরেখা, পি কিউ সরলরেখা মানে হচ্ছে এইটা সরলরেখা, তার মধ্যে দণ্ডায়মানকে ও আর, ও আর মানে এইটা দণ্ডায়মান হয়েছে, এই রেখাটার উপর এইটা রেখাটা দণ্ডায়মান হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? আর ও কিউ আর পিও আর বা আর ও পি এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটাই দেখো লেখা হয়েছে পিও আর প্লাস আর ও কিউ সমান 180 ডিগ্রি। এটা 1 নম্বর ধরলাম, তো এটা 1 নম্বর হলো।
আর 2 নম্বর আবার ঠিক সেরকমভাবে পিও কিউ এর পিও পিও মানে পি কিউ সরলরেখার উপর ওএস রশ্মি, ঠিক আছে, ওএস 10 নম্বর। তো সেক্ষেত্রে কী হচ্ছে, সেক্ষেত্রে আমরা পাবো এই যে কোণটা পাচ্ছি, এই কোণটা আর এই দিকের কোণটা, এই দুটো সমস্ত হচ্ছে 180 ডিগ্রি, সেটাই আমরা লিখেছি। দেখো পিওএস মানে পিওএস, আর বলেছে কিউওএস, তো কিউ বা এসও কিউ, এসও কিউ মানে হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 2 নম্বর। এবার 1 নম্বর আর 2 নম্বর যদি যোগ করে দিই তাহলে কী হয়ে যাচ্ছে, এটা এই দুটোকে 180 পাচ্ছি, এটা 180 পাচ্ছি, তাহলে সব কটা কোণ যদি যোগ করি, মানে 1 নম্বরের সঙ্গে 2 নম্বর যোগ করলাম, তো 1 নম্বরের সঙ্গে 2 নম্বর আমরা দেখো লিখেছি, 1 নম্বর এটা লিখেছি, 2 নম্বর এটাও লিখেছি। এবার 180 যোগ 180 ডিগ্রি, এবার 180 ডিগ্রি 180 ডিগ্রি যদি যোগ করি তাহলে 360 ডিগ্রি হয়, এবার 360 ডিগ্রি মানি তো আমাদের চার সমকোণ, ঠিক আছে, তো এটাই প্রমাণিত, ঠিক আছে। তো চলো এইভাবে কিন্তু প্রমাণটা করবে, দেখে নিচ্ছি পরের অঙ্কটা কী আছে। তো পরের অঙ্কটা দেখো আমাদের রয়েছে পি কিউ আর ত্রিভুজের পি কিউ আর সমান পি আর কিউ। দেখো এখানে বলা হচ্ছে একটা ত্রিভুজ তোমাদের ছবি আঁকতে হবে, ছবি আঁকার পরে আমাদের কী করতে হবে, বলছে পি কিউ আর মানে পি কিউ আর আর মানে এই দিকের কোণটা, আর বলে দিয়েছে পি আর কিউ, পি আর কিউ মানে এই দিকের কোণটা, এই দুটো কোণ কী হয়েছে, দুটো কোণ সমান বলে দিয়েছে। তো সমান বলে দিয়েছে, আর কিউ আর বাহুকে উভয় দিকে বর্ধিত করা হয়েছে, কিউ আর বাহুকে এই দিকে বাড়িয়ে দেওয়া হয়েছে, এদিকে বাড়িয়ে দেওয়া হয়েছে, এ থেকে এস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা আর পর্যন্ত টি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। যে দুটি বহিঃকোণ উৎপন্ন করলো, মানে এই বাইরের যে কোণটা উৎপন্ন করলো, এই বাইরের দিকে যে দুটো কোণ উৎপন্ন করলো, সেই কোণ দুটো কী বলে দিয়েছে, তাদের মান সমান সমান মান সমান হবে, এটা প্রমাণ করতে বলেছে। তো এটা দেখো আমাদের কীভাবে প্রমাণটা করবো, প্রদত্ত বলে লিখবে, প্রদত্ত বলে লেখার পরে লিখবে পি কিউ আর ত্রিভুজের কোণ পি কিউ আর সমান পি আর কিউ, মানে আমরা লিখেছি পি কিউ আর আর পি আর কিউ, এই দুটো কোণ কিন্তু সমান। কিউ আর বাহুকে উভয় দিকে বর্ধিত করা হয়েছে এস আর টি পর্যন্ত, এদিকে এস পর্যন্ত বাড়িয়েছে, টি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে, ফলে যথাক্রমে দুটি বহিঃকোণ উৎপন্ন করে, কী কী বহিঃকোণ উৎপন্ন করেছে, মানে পি কিউ এস আর একটা হয়ে যাচ্ছে পি আর টি, তো এগুলো তৈরি করেছে। প্রমাণ্য বিষয় কী, পি কিউ এস সমান পি আর টি, এটা প্রমাণ করতে, মানে এই দিকের কোণটা আর এই দিকের কোণটা আমাদের সমান হবে, ঠিক আছে। তো চলো, তো এবার দেখো আমাদেরকে কী করতে হবে, এস আর সরলরেখার উপর ওপি রশ্মি দণ্ডায়মান, মানে এস আর যদি সরলরেখাটাকে ধরি তার মধ্যে ওপি রশ্মি দণ্ডায়মান, তাহলে এই দিকের কোণটা আর এই দিকের কোণটা এই দুটো মিলে 180 ডিগ্রি হচ্ছে, মানে টোটাল যে কোণটা হচ্ছে সেটা 180 ডিগ্রি, ঠিক আছে, এই যে কোণটা সেইটা আমরা লিখেছি পিওএস প্লাস পি কিউ আর সরি পি কিউ এস প্লাস পি কিউ আর সমান 180 ডিগ্রি, এটা একটা। আবার এই দিকের কোণটা যদি এইটাকে যদি ধরি কিউটি, কিউটি মানে এই রেখাটার উপর পি আর দণ্ডায়মান, তার ফলে এই যে টোটাল কোণটা উৎপন্ন করছে সেটাও 180 ডিগ্রি, তো সেটা আমরা লিখেছি দেখো পি আর টি প্লাস কিউ পি আর কিউ সমান 180 ডিগ্রি, এটা একটা প্রমাণিত। এবার 1 নম্বর 2 নম্বর থেকে কী পাচ্ছি, 1 নম্বর ও 2 নম্বর থেকে পাচ্ছি আমরা, দুটোর মানে যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা এটা লিখতে পারি যে এই দুটো কোণ সমান এই দুটো কোণ, সেইটি আমরা লিখেছি দেখো 1 নম্বরে ছিল এইটা দুটো কোণ মানে পি কিউ এস প্লাস পি কিউ আর আর সমান এইদিকে 2 নম্বরে ছিল পি আর টি আর পি আর কিউ, তো এই দুটো কিন্তু আমরা লিখেছি, বা কোণ পি কিউ এস প্লাস পি আর কিউ সমান পি আর টি প্লাস পি আর কিউ, তার কারণ কি, পি কিউ আর সমান পি আর কিউ, তা এই দুটো কোণ যদি সমান হয় তাহলে আমরা কি করব, পি আর কিউটাকে একই ধরে নিচ্ছি, তাহলে আমাদের এই দুটো কেটে যাচ্ছে, এই দুটো কেটে যা গেলে হয়ে যাচ্ছে দেখো পি কিউ এস সমান পি আর টি পড়ে থাকছে, এই পি আর টি পড়ে থাকছে, তো এখানেই প্রমাণিত হয়ে গেল, যেটা আমাদের প্রমাণ করতে চেয়েছিল সেটা প্রমাণিত হয়ে গেল। তো চলো এর পরের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি কী আছে। তো আসি 13 দাগের অঙ্কে, 13 দাগের অঙ্কে হচ্ছে দুটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দু ছেদ করায় যে চারটি কোণ উৎপন্ন করেছে উৎপন্ন হয় তাদের অন্তঃসমদ্বিখণ্ডকগুলি পরস্পর লম্ব সরলরেখায় সরলরেখা প্রমাণ করি। তো প্রদত্ত লিখবে, প্রদত্ত লেখার পরে লিখবে পি কিউ ও আর এর সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে চারটি কোণ উৎপন্ন করেছে, তো ও বিন্দুতে ছেদ করে কিন্তু চারটি কোণ কিন্তু উৎপন্ন করেছে, সেটা কী কী, পি কিউ আর আর এর সরলরেখা, দেখো পি কিউ
আর এস সরলরেখা চারটে কোণ কিন্তু উৎপন্ন করেছিল। তো এরপরে দেখো কী কী কোণ উৎপন্ন করেছে সেটা আমরা লিখেছি, ঠিক আছে। পিওআর, পিও আর মানে এই কোণটা, টোটাল কোণটা। তারপর দেখো দেওয়া হয়েছে আর ও কিউ, আর ও কিউ মানে এদিকের এই কোণটা, তারপরে এই কোণটা থাকবে, তারপর থাকবে এই কোণটা, ঠিক আছে। তো এইগুলো কোণ কিন্তু উৎপন্ন করেছে। তো এরপর লিখতে হবে তোমাদের এও, বিও, সিও ও ডিও যথাক্রমে চারটি কোণগুলি বা চারটি কোণগুলি সমদ্বিখণ্ড। তারপর তোমরা প্রমাণ্য বিষয় লিখবে, প্রমাণ্য বিষয় লেখার পরে লিখবে পিওএস বিপ্রতীব আরও কিউ, প্রদত্তটা দেওয়া রয়েছে। পিও আর বিপ্রতীব এসও কিউ, এটাও আমাদের দেওয়া রয়েছে। এও, তারপর দেওয়া আছে দেখো পিও আর এর সমদ্বিখণ্ড। সুতরাং এওপি সমান এও আর সমান একের দুই পিও আর, এইভাবে তোমরা লিখবে। আবার বিও কোণ সিও আর এর সমদ্বিখণ্ড, তাহলে বলতে পারি এওপি সমান এও আর সমান একের দুই কোণ বিও আর। আবার ঠিক সেরকমভাবে লিখবে সিও কোণ পিও আর এর সমদ্বিখণ্ড, সেখানে এওপি সমান এও আর সমান একের দুই পিও আর। ঠিক সেরকমভাবে ও ডিও লিখবে কোণ পিও আর এর সমদ্বিখণ্ড, কোণ এওপি সমান কোণ এও আর সমান একের দুই কোণ পিও আর। তো তারপর লিখবে কোণ এও ডি প্লাস বিও এও বি সমান ডিওপি প্লাস কোণ এওপি প্লাস কোণ এও আর প্লাস কোণ আর ও বি। তো এখান থেকে একের দুই পিওএস প্লাস একের দুই পিওএস প্লাস কোণ পিও আর প্লাস কোণ একের দুই আরও কিউ, একের দুই পি আরও কিউ প্লাস পিও আর প্লাস একের দুই আরও কিউ, কোণ আরও কিউ প্লাস পিও আর সমান 180°। এটা কিন্তু আমাদের লিখতে হবে। তো তারপর তোমরা লিখবে, তো এই দুটো কোণে কিন্তু মান হচ্ছে 180° হলো। এবার কোণ এও ডি ও কোণ এও বি সন্নিহিত কোণ দুটির সমষ্টি 180°। ও বি ও ও ডি একই সরলরেখায় অবস্থিত, অনুরূপভাবে প্রমাণ করা যায় এও আর ও সি একই সরলরেখায় অবস্থিত। তো এই দুটো আমাদের প্রমাণ হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আমরা লিখব কোণ এও বি সমান এও পি প্লাস পিও ডি সমান একের দুই আরও পি প্লাস একের দুই পিও এস, একের দুই আরও পি প্লাস একের সমান পিও এস। তো একের দুই গণিত 180°। সুতরাং আর এস সরলরেখার উপর ওপি দণ্ডায়মান সমান 90°। এটা দুই সঙ্গে কাটিয়ে গেলে হয়ে যাচ্ছে 90°। তাহলে এসি আর বিডি সরলরেখা দুটি পরস্পর লম্ব, এটা আমাদের প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা সমাধানটা করে নেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এই জন্য ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এরপর আবার হাজির হবো আমরা পরবর্তী অঙ্কগুলো নিয়ে। তা আজকে এখানে শেষ করছি ভিডিও। টাটা, গুড বাই।